অশ্বিনীতে এবছর 1890 হেক্টর জমিতে আবাদ হয়েছে সুস্বাদু লটকন ফলের। জেলার শিবপুর এবং বেলাবো উপজেলার মাটি লটকন চাষের জন্য খুবই উপযোগী। একদমই তাই, এবং এই যে অধিক লাভজনক হওয়ায় অন্যান্য উপজেলা থেকেও কিন্তু এই বছর লটকন চাষের যে পরিধি সেটা কিন্তু বাড়ছে ক্রমেই। আর সিলেটের মহাসড়কের পাশে মার্জাল বাস স্ট্যান্ডে ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত জমজমাট থাকে লটকনের পাইকারি বাজার। সেই বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই, আর সে কারণে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। শুভ সকাল আয়ুব। শুভ সকাল আয়ুব। শুভ সকাল জুবায়ের পলি। আজকে আসলে আমাদের সকালের বাংলাদেশের দর্শকদের জন্য বাংলাদেশের একটি সুন্দর একটি সুস্বাদু ফলের খবর আমি জানাতে এসেছি। এখানে আসলে যে ফলটি রয়েছে সে তার নাম হচ্ছে লটকল। এই লটকল কিন্তু এই নরসিংদী এলাকার যে আসলে এই ঢাকা সিলেট মহাসড়কের পাশে রায়পুরার এখন আমি যে বাজারটিতে রয়েছে এই মর্জাল বাস স্ট্যান্ড বাজারে কিন্তু এই লটকলের বিশাল একটি হাট জমে। তো এই আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই হাটে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে পাইকাররা আসছেন এবং পাশাপাশি তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এই লটকলই কিন্তু ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখানে যাচ্ছে লটকল। আর বর্তমানে কিন্তু এই লটকল বাংলাদেশের গন্ডি পেরিয়ে কিন্তু ইউরোপ আমেরিকা সহ বিশ্বের মধ্যপ্রাচ্য দেশগুলোতেও কিন্তু লটকল অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। আর আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এই লটকল কিন্তু আসলে এবছর গত বছরের তুলনায় প্রায় 200 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে, বেশি চাষ হয়েছে আসলে এই লটকল। আর পাশাপাশি হচ্ছে যে এই লটকল থেকে 3-5 কোটি টাকা কিন্তু এখানে তারা আয় করেন। আর পাশাপাশি হচ্ছে যে এই লটকলকে কেন্দ্র করে কিন্তু যে এই যারা যেসব এলাকার বেকার যুবক রয়েছে তাদের কিন্তু সুন্দর একটি কর্মসংস্থানেরও সুযোগ রয়েছে। আর পাশাপাশি হচ্ছে যে এই লটকল নরসিংদীর লটকল জুবায়ের বলি। ধন্যবাদ আপনাকে আয়ুবা।